শিবের মতো ত্যাগী দেবতা তো পৃথিবীতে পাবেন না। যত দেবতা আছে, যত দেবী আছে, সবাই ভোগী। কি যেমন দেখবেন কালী ঠাকুর, তাকে আপনি পদ্ম দিন, গোলাপ দিন, জুঁই, মালতি, বেল যা দিন, তার ফেবার ফুল তাকে দিতে হবে। কি জবা, কালীর প্রিয় ফল। তাল, কৃষ্ণের প্রিয় ফুল। শ্বেত করবি, কৃষ্ণের প্রিয় ফল। আমার ইউটিউব যারা শোনে তারা পটপট ভুলে দেবে, কৃষ্ণের প্রিয় ফল। এই মহোৎসবের দিন পদাবলী কীর্তন হয় না, ভোগ গানে চিড়ে ভোগে সম্মুখে ধর কি বলা আছে না, হরি কাঠালিয়া মত্ত গন্ধ তুলসী, কাঠালিয়া মত্ত মানে গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, খেয়েছিল রে খেয়েছিল রে বিদুরের ঘরে গিয়ে, খেয়েছিল রে বিদুরের ঘরে গিয়ে, বলি যত বিজিবে জানাইতে বিদুরের ঘরে গিয়ে, হরি 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 রে জগৎজীবে জানাইতে বিদুরের ঘরে গিয়ে, জগৎজীবে জানাইতে বিদুরের ঘরে গিয়ে, ছিল রে খেয়েছিল রে। তাহলে প্রত্যেকটা দেবদেবীদের ফেবার ফুল, ফেবার ফল আছে। যেমন দুর্গা, দুর্গার প্রিয় ফুল। হ্যাঁ মন্ত্রে বলা আছে, আশ্বিনে না ভেষজে না শিউলি, ভক্তমণ্ডলী ভক্তিমতী ময়রা, দুর্গার প্রিয় ফুল শিউলি। ফুলের রস দেওয়া হয় না মাকে নবপত্রিকার স্থানে, অন্য ফুলের রস দেওয়া যাবে না, শিউলি ফুলই চাই। মন্ত্রে বলা আছে যে, আরে দেখে বুঝতে পারছো নি, ওইতে আছে না মন্ত্রে বলা আছে, আশ্বিনে না ভেষজে না দশম বাহু সমন্বিতে দেবী প্রসিদ্ধ প্রসিদ্ধ পরমেশ্বরী, মা দুর্গা শিউলি ফুলের রস খুব পছন্দ করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে প্রত্যেক দেব ভোলানাথ বললে তোরা ভালোগুলো নিয়ে নে, যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যাবে না, মৌমাছিকে জীবনধন্য করলে আসবে না, মাইকে চোঙের মতো ওইটা আমাকে দে। কত বড় ত্যাগী দেখুন, যে ফলটা কেউ নেবে না, একটা আঠা আর একটা কাঁটা, ওই দুটোই আমাকে দিয়ে দে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন, মদন যাচ্ছে, মা যোগী তো শিব, মদন মান মারতে যাচ্ছে, কৈলাসে খালি পাটা রেখেছে। শিব একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিয়েছে। বাঁচাও বাঁচাও বাঁচাও, মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি, রতি ছুটে গিয়ে পড়েছে, প্রভু প্রভু কি হয়েছে, আমার স্বামী মরে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। ভোলানাথ বলে, একটা নিয়ে পারিনি দিনরাত শ্মশানে, আমি ওর দায়িত্ব নেবো, মদন বাবা তুই বেঁচে থাকবা না। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে, মদন বলে, প্রভু কি এইটুকু আর থেকে কি হবে, তুমি আমাকে অনঙ্গ করে দাও, আমার শক্তি থাকবে কিন্তু অঙ্গ থাকবে না। ভোলানাথের তো কাঁচা খোলা বর, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, তথাস্তু। এইবার মদনকে আর রতি দেখতে পাচ্ছে না, রতি মানে মদনের স্ত্রী, যখন মদনকে দেখতে পাচ্ছে না, সেই সুযোগটা নিয়ে নিল সম্রাসুর, সম্রাসুর রতিকে তুলে নিয়ে চলে গেল। এইবার মদন মনে মনে ভাব যে, দেহ নেই, ভোলানাথ তো পুড়িয়ে দিল, শক্তিটা আছে কিনা একটু টেস্ট করেন। ও ব্যাটা করলো কি, ভোলানাথকে এই বানটা মেরে দিল। এইবার যেই বান মেরেছে, শিবের তো কামনা বাসনা জেগেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী ময়রা,
এইবার কি করবে? শিব যদি খারাপ কিছু করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজে কলঙ্ক হয়ে যাবে। যেমন দেখবেন বৈষ্ণব সমাজ কলঙ্কিত কাদের জন্য? গলায় তুলসীর মালা পরবে, কপালে তিলক করবে, আবার রাস্তা দিয়ে বিড়ি ফুঁকতে ফুঁকতে যাবে। হ্যাঁ, আমি চোখে দেখেছি। এদের জন্যে বৈষ্ণব ধর্মটা নষ্ট হচ্ছে, এদের জন্যে বৈষ্ণব ধর্মটা কলঙ্কিত হচ্ছে। কি? হ্যাঁ গো, গলায় তুলসীর মালা, এদিকে যখন বেরোচ্ছে একবারে ভাবরে। মাঝে মাঝে মনে হয় গাড়ি থেকে নেবে গিয়ে পটাস করে একটা চর, কিন্তু প্রতিবাদ তো করা যাবে না, কারণ হয়তো আমাকেই তখন মার খেতে হবে। যার জন্যে হিন্দু ধর্মের অস্তিত্বটা নষ্ট হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, ভোলানাথ যদি খারাপ কিছু করে ফেলে বৈষ্ণব সমাজ কলঙ্কিত হবে। শ্রীবিষ্ণু নারায়ণ ছুটলেন কোথায়? লক্ষ্মীর কাছে। লক্ষ্মী, ও লক্ষ্মী। বলো প্রভু। তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে। এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, দাঁড়াইলো নারী রূপ ধরি। পিছন হতে ভোলা ছুটি আয়াসিয়া, তাহারে ধরিল জোড়ি। ওগো পিছন হতে ভোলা ছুটি আয়াসিয়া, তাহারে ধরিল জোড়ি। পিছন হতে ভোলা ছুটি আয়াসিয়া, তাহারে ধরিল জোড়ি। বলে রূপসী নাকি প্রিয়সী হে, রূপসী নাকি প্রিয়সী হে, হিরে চাহো মোর প্রাণী রূপসী নাকি। কি গো শুনছো? ও গো, আচ্ছা হাসির কি আছে? আগেকার দিনে তো এরকমই ডাক ছিল। কি ঠাকুমা? কই গো, হ্যাঁ গো, ও গো, শুনছো গো? তারপরে এলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, তারপরে এলো মা, টেপার মা, টেপির মা, খুকির মা, খোকার মা, কচির মা। হ্যাঁ, এখন থাক না বলাই ভালো। হ্যাঁ, এখন কম্পিউটারের যুগ তো, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে বিশ্বজিৎ এলে? যে দেশেতে এলো গোড়া বদলে গেল, সেসব ধারা ধুতি ছেড়ে লুঙ্গি পড়া, হাইরে কলির হবে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বললেন না তা কি গো, শোনো না। বলো কে তুমি? বলো 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 কে তুমি? কে তুমি চন্দ্র বদলি? কে তুমি চন্দ্র বদলি? কে তুমি চন্দ্র দোনি? হিয়া মর চায় তব পর সোমনি, হিয়া মর চায় তব পর সোমনি। আখির আগে দাঁড়াই আছ তুমি, আখির আগে গো মৃগ নয়নী। কে তুমি? বলো কে তুমি চন্দ্র বদলি?
চন্দ্র বদনী কই গো দেখি এদিকে এসো এদিকে এসো বাবা কত বড় ঘোমটা দিয়েছে এ কি প্রভু আপনি লাজেতে মরিল ভোলা অধমুখে চায় লাজেতে মরিল ভোলা অধমুখে চায় তাতেও রেহাই নেই একটা গোপন তত্ত্ব বলে দেবো ভোলানাথ নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলো রতি খলসিত হয়ে পড়লো বালির ওপর পবন দেব বাতাস পবন উড়িয়ে নিয়ে গিয়ে সেই রতিকে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করালো যে গর্ভে একটি সন্তান জন্মেছিল যাকে বলা হয় পবন নন্দন শ্রী হনুমান ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ভোলানাথ খুব লজ্জা পেয়ে গেল নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত এইবার চলুন শেষ বান ভগবান শ্রীকৃষ্ণকে মারতে গেল মদন কিন্তু কি হচ্ছে যতবার বান মারছে রাধা কৃষ্ণ শুয়েছে কিন্তু কৃষ্ণের বালিশ আছে রাধার বালিশ নেই কেন বালিশটা কৃষ্ণ ছুঁড়ে ফেলে দিয়েছে কেন দিয়ে ভুজো বালিশ পেতে দিয়েছে ভুজো বালিশ পেতে দিয়েছে কিরম চালাক দেখুন ভগবান জানে আমি ঘুমি পড়লে যদি রাধারানী উঠে পালিয়ে বুঝতে পারবো নি হাতের ওপর থেকে উঠে গেলে বুঝতে পারবো সেই সুযোগে মদন গেছে যতবার বান মারছে বান ফিরে এসে মদনকেই লাগছে মদন ভয় পেয়ে পালায়ে যায় গো মদন ভয় পেয়ে পালায়ে যায় গো এই মদন এদিকে আয় প্রভু আমার অন্যায় হয়ে গেছে এদিকে আয় এইবারের মতো ক্ষমা করে দাও এদিকে আয় বলো আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর যেখানে যেখানে আমার নামানুগুলো কীর্তন হবে যারা বলবে আর যারা শুনবে সেই মুহূর্তে তাদের মধ্যে যাবি না ঠিক আছে প্রভু না পা ছুঁয়ে বল এইবার চলুন মদন গিয়ে ভগবানের পাটা ছুঁয়েছে ভগবানের পায়ে ম্যাগনেট ছিল যা ছুঁয়েছে আর ছাড়ছে না এই মদন ওঠ এই মদন ও তোমার চরণ ছেড়ে আমি আর যাব না তোমার চরণ ছেড়ে আমি আর যাব না তোমার পুত্র করে আমায় জন্ম দাও গো তোমার চরণ ছেড়ে আমি আর যাব না তোমার পুত্র করে আমায় জন্ম দাও গো চরণ ছেড়ে আমি আর যাব না